কি অবস্থা সবার? সবাইকে স্বাগত জানাচ্ছি লাইফস্টাইল অল ইন এর আজকের ভিডিওতে। আজকে আমরা একটা পারফিউম নিয়ে কথা বলবো, যেটার নাম হচ্ছে মুজন। এটা আহমেদ আল মাগরিবি হাউসের একটা পারফিউম, আর এটা হচ্ছে একটা বেশ ইউনিসেক্স টাইপের পারফিউম, বেশ সুইট ইউনিসেক্স একটা পারফিউম। সো আমরা রিভিউতে যাই। ফার্স্টে আমি বক্সটা দেখাচ্ছি। সো এটা হচ্ছে বক্সটা, দেখতে পাচ্ছেন এখানে নামটা লেখা আছে মুজন, আর বক্সটার উপরে একটা অফ দ্য লোগো আছে গোল্ডেন কালারের, আর হোয়াইট হোয়াইটের উপরে কফি কালারের ডিজাইন করা, এখানে নিচে ব্যাচ কোডস অ্যান্ড আদার্স। সো ওপেন করছি, চকলেট কালারের বোতলটা, আর এটার উপরে এটা নামটা লেখা আছে, নিচে হচ্ছে ইডিপ কনসেন্ট্রেশন সেটা লেখা, এন্ড উপরে গোল্ডেন কালারের লোগোটা। সো বোতলটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে, মানে যখন ছবিতে বা ভিডিওতে হয়তো দেখতে অতটা সুন্দর লাগছে না, কিন্তু এটা হাতে নিলে বেশ ভালো লাগে, এবং বোতলটা বেশ ভারী একটা। খুলছি, খোলার পর ক্যাপটা বেশ ভালোভাবে ফিট করে, কিন্তু যেহেতু স্ন্যাপ ফিট এবং খুব ভালোভাবে ফিট করে, এটা ধরে আপনি উঁচু করতে পারবেন। তারপর যেহেতু বোতলটা অনেক ভারী, আমি সাজেস্ট করব এটা ধরে না উঁচু করার জন্য। এটা হচ্ছে স্প্রেয়ারটা, স্প্রেয়ারটা বেশ ভালো, বেশ ভালো অ্যামাউন্টের পারফিউম স্প্রে করে এবং বেশ সফট গোল্ডেন কালার স্প্রেয়ারটা। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এটা স্মেলটা কেমন। সো ফার্স্টে যখন স্প্রে করা হয় তখন প্রথমে যে স্মেলটা নাকে এসে লাগে সেটা হচ্ছে মেলনের গন্ধ, মেলনের একটা মিষ্টি গন্ধ, সেটার সাথে মেরিন সল্ট, যেটা মানে সামুদ্রিক লবণের যেটা সল্টি টকটক গন্ধ, সেটা মিলে একসাথে এই দুটা মিলে একটা সুন্দর ওপেনিং তৈরি করে। সো ওপেনিংটা যেটা আছে সেটা একটু বেশি মেলি লাগে আমার কাছে, একটু ফেমিনিন ভাইব থাকে এটার মধ্যে, আর এটা বেশ ইউনিক। অন্য পারফিউমেটির একটু আমি দেখিনি, অন্য হয়তো কেউ দেখে থাকলে আমাকে কমেন্টে জানাবেন। আর এটার বেজ নোডে আছে স্যান্ডেলউড আর মাস্ক। সো যেটা হয় যে প্রথমে যখন মেলানের গন্ধটা থাকে সবচেয়ে বেশি প্রমিনেন্ট, তারপরে আস্তে আস্তে যেটা হয় যে মেরিন সল্টটা প্রমিনেন্ট হতে থাকে, দেন এটা যখন স্ট্যাবল হয় মোটামুটি 15-20 মিনিট বা 30 মিনিট পরে, যে তখন আস্তে আস্তে মেরিন যেটা সল্ট যেটা থাকে সেটা কমে আসতে থাকে, আর স্যান্ডেলউড আর মাস্ক, মাস্কটা বেশ ভালো প্রমিনেন্ট হতে থাকে সাথে মেলনটা থাকে। এন্ড এটা যখন মিডল নোডে আসার পর যেটা হয় যে এটা মোটামুটি তখন ওই ফেমিনিন ভাইবটা ছেড়ে এটা মোটামুটি একটা ম্যানলি ভাইব দিতে থাকে। আর এটা বেজ নোডেরটা বেশ ফ্রুটি ফ্রুটস, সুইট ফ্রুটস আছে আর অ্যাম্বার আছে বেজ নোডে। সো ওভারঅল যেটা হচ্ছে এটা খুব সুইট একটা পারফিউম, একটু ফেমিনিন ভাইব দেয়, বেশ সুইট অ্যান্ড ফ্রুটি একটা পারফিউম। সো দেখা যাচ্ছে যে যাদের একটু সুইট পারফিউম পছন্দ, বেশ ফ্রুটি পারফিউম সুইট পারফিউম পছন্দ, প্লাস যাদের ফেমিনিন টাইপের পারফিউমে কোনো সমস্যা নেই, এটা তাদের জন্য খুব একটা ভালো অপশন হতে পারে। কেন, এটার স্মেলটা খুবই স্মুথ, আর যেটা হয় যে এটার মধ্যে কোনো অ্যালকোহল ব্লাস্ট বা ওই টাইপের কোনো নেগেটিভ ফিলিং আপনি পাবেন না। সো এবার হচ্ছে দ্বিতীয় ইম্পর্টেন্ট জিনিস, এটার পারফরমেন্স। সো পারফরমেন্সের ক্ষেত্রে যেটা হয় যে আমি এটা কিন্তু গতকাল হাতে পেয়েছি, সো গতকাল আর আজকে এই দুই দিনের যে পারফরমেন্স আমি সেটার উপর বেস করে বলছি। কারণ আমি সবসময় একটা কথা বলি যে একটা পারফিউমকে বেস করার জন্য দুই দিন তিন দিন আসলে ইনাফ না। অ্যান্ড যেটা হয় যে কোনো পারফিউমে আমি যখন কিনে আনি বা প্রথম দু একটা স্প্রে পরে আমি যখন সেটাকে আমার আলমারি বা ড্রয়ারের মধ্যে রেখে দিই, দেন এক দুই মাস পরে কিন্তু ওটার পারফরমেন্সটা একটু বেটার হয়, যা ইনিশিয়ালি যা ছিল তার থেকে বেটার। সো এটা যেটা হচ্ছে যে আজকেও মানে গতকাল এবং আজকে এই গরমের মধ্যে আমি ব্যবহার করেছি এটা, এটাতে আমি যেটা আমি যেটা লঞ্জিভিটি যেটা পেয়েছি মোটামুটি আমার স্কিনে এটা 8 ঘন্টার মতো এটার স্মেলটা পাওয়া গেছে, এটার অস্তিত্বটা আমি টের পেয়েছি 8 ঘন্টা বা অন্য রাউটের পেয়েছে। আর প্রজেকশনের যেটা মানে মোটামুটি 8 ঘন্টা বলতে দেখা যাচ্ছে যে 6-7 ঘন্টা এটা বেশ প্রমিনেন্ট থাকে, 7 আওয়ার্সের পরে যে এটা খুবই লাইট হয়ে যায়। আর প্রজেকশনের কথা যেটা বলছি সেটা হচ্ছে যে মোটামুটি প্রথম ঘন্টা প্রথম 2 ঘন্টা মোটামুটি 3 থেকে 3 ফিটের মতো প্রজেক্ট করতে থাকি, তারপর প্রজেকশন বাবলটা ছোট হয়ে যায়, বাট 3.5 ঘন্টা পরেও এটা মোটামুটি 1 থেকে 1.5 ফিট বা কারো কারো স্কিনে 2 ফিটের মতো প্রজেক্ট করতে থাকে। সো ওভারঅল এটা খুবই চমৎকার একটা মানে পারফরমেন্সটা খুবই চমৎকার, আপনার যেরকম লঞ্জিভিটিটা বেশি
প্রজেকশনটা বেশ ভালো। আর এটার সিজনটা আমার জন্য মনে হয়েছে এটা সামারের জন্য খারাপ না, বাট এটা ফল বা উইন্টারে বেশি ভালো পারফর্ম করবে বা এটার স্মেলটা বেশি অ্যাপ্লিকেবল হবে। সামার হয়তো নাইট টাইমটা এটার জন্য বেটার হবে, বাট ডেতে মাখলে খুব বেশি সমস্যা নাই। অ্যান্ড সবাইকে বলবো যে এটা খুব বেশি স্প্রে না করতে, পারফিউমটা বেশ কড়া, বেশ সুইট, সো এটাতে সবার তিন চারটার বেশি স্প্রে না করাই ভালো। অ্যান্ড এই ছিল এটা নিয়ে মোটামুটি ইনিশিয়াল কথা। এবার যেটা বলছি এটা দামের ব্যাপারে, এটার দাম মোটামুটি বেশ কম, মানে এটার যে পারফিউম কোয়ালিটি যেটা হচ্ছে প্রেজেন্টেশন বা সেই অনুযায়ী দামটা বেশ কম। এটা মোটামুটি আপনি 2500 থেকে 3000 টাকায় মার্কেটে পেয়ে যাবেন। সো এই ছিল এই মুজন্নে আমার ইনিশিয়াল ইমপ্রেশন। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।